बिजनेस कम्युनिकेशन विषय चैप्टर 6 अदर फॉर्म्स ऑफ बिजनेस कम्युनिकेशन এর বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। Disadvantages of telephone conversation. Though telephone is a widely used mechanical medium of oral communication, providing different advantages to us, it is not free from faults. অর্থাৎ এর বেশ কিছু অপকারিতাও আছে। Number one, lack of direct or face-to-face contact. The main drawback of telephone conversation is that it doesn't produce any direct or face-to-face contact between the corresponding parties. Since both the parties fail here to see or observe each other physically, the intimacy between them may be reduced or communication may not be effective. আচ্ছা, টেলিফোনের প্রথম যে সমস্যাটা সেটা হলো যে এখানে আসলে দুজন ব্যক্তির মধ্যে ফেস টু ফেস কনভারসেশন হয় না, যে কারণে অনেক সময় তারা আসলে একজন আরেকজনকে সামনাসামনি দেখেন না। কারণ দেখো, সামনাসামনি কথা বললে দুজন ব্যক্তির অভিব্যক্তি দেখতে পায়। অনেক কথাই আছে যেটা আমরা মুখে বলি না, কিন্তু আমাদের মুখভঙ্গি, আমাদের বাচন ভঙ্গি, আমাদের অভিব্যক্তি এসবের মাধ্যমে কি হয়, প্রকাশ পায়। তাহলে ফেস টু ফেস কনভারসেশন না হলে এই জিনিসটার অভাব থেকে যায় এবং অনেক সময় এটা আসলে আন্তরিকতার অভাব সৃষ্টি করতে পারে। সেই সাথে নাম্বার টু, ডিসগাইজ কমিউনিকেশন অর গোস্ট কল যেটাকে বলে। অ্যানাদার ডিসঅ্যাডভান্টেজেস অফ টেলিফোন কনভারসেশন ইজ দ্যাট দেয়ার ইজ হাই পসিবিলিটি অফ টকিং উইথ সামওয়ান ইন ডিসগাইজ। অর্থাৎ দেখো, আমি কার সাথে কথা বলছি আমি জানি না, কেউ ছদ্মবেশেও আমার সাথে কথা বলতে পারে। দিস টাইপ অফ গোস্ট কল ক্যান মেক দ্য রিসিভার অফ দ্য টেলিফোন কনফিউজড অ্যান্ড ক্যান ক্রিয়েট মিসআন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য পার্সন হুজ নেম ইজ ইউজড অ্যাজ কলার। অনেক সময় এক ব্যক্তির নাম বলে আরেক ব্যক্তি ফোন কল করতে পারে এবং যিনি ফোন রিসিভ করেছেন তাকে কনফিউজ করতে পারে। তাহলে এই ধরনের ডিসগাইজ কমিউনিকেশন হওয়ার সম্ভাবনা আসলে থাকে টেলিফোনিক কনভারসেশনের মাধ্যমে। নাম্বার থ্রি, নেসেসারি ডিস্টারবেন্স। নাও ইট ইজ টেলিফোন অর সেল ফোন হ্যাজ বিকাম এ নেসেসারি ডিস্টারবেন্স ফর আস, উই ক্যান নাইদার থ্রু ইট অ্যাওয়ে নর ক্যান ইউজ ইট প্রপারলি। দেয়ার আর হান্ড্রেডস অফ মিসড কলস, গোস্ট কলস, ইন্টারাপশন কলস অ্যান্ড অফ টাইম কলস দ্যাট মেক আওয়ার লাইফ অলমোস্ট ডিফিকাল্ট অ্যান্ড ডিস্টার্ব। মানে দেখো, বর্তমান সময় ফোনটা খুব জরুরি একটা জিনিস, কিন্তু সেই সাথে এই ফোন জিনিসটা আমাদের ব্যক্তিগত জীবনকে অনেক বেশি কী করছে, প্রভাবিত করছে। আমাদের আসলে ব্যক্তিগত সময় বলতে কিছু থাকে না, যে কোনো সময় ফোন কল আসতে পারে, যে কোনো সময় যেটা বলছে গোস্ট কল মানে ডিসগাইজ কমিউনিকেশন হতে পারে, বা মিস কল আসে যেটা আমাদের কাছে বিরক্তির কারণ হয়, অনেক সময় রং নাম্বার থেকে কল আসে, এরকম অনেক ধরনের ডিস্টারবেন্স আসলে টেলিফোনের কারণে তৈরি হতে পারে। ঠিক আছে, আর নাম্বার ফোর, প্রবলেম অফ বিজি লিঙ্ক অর লাইন। সামটাইমস টেলিফোন কল ক্যান নট বি কানেক্টেড ডিউ টু বিজনেস অফলাইন, ইট অফেন ক্রিয়েটস হ্যাসল ফর দ্য ইউজার্স অফ টেলিফোন। দেখা যাচ্ছে অনেক সময় আমি যার সাথে যোগাযোগ করতে চাচ্ছি যোগাযোগ করা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম, এই ধরনের অনেক সমস্যা হয়, লাইন বিজি থাকতে পারে, নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে। তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ টেলিফোনিক কনভারসেশনের। সেই সাথে ওমিশন অফ ট্রেডিশন, ঐতিহ্য আসলে অনেক সময় বিলুপ্ত হচ্ছে এর কারণে। কীভাবে, টেলিফোন ইজ কনডেমড ফর ওমিশন অফ ট্রেডিশন। টেলিফোনকে দোষারোপ দেওয়া করা হচ্ছে যে এটি অনেক ক্ষেত্রে আমাদের ঐতিহ্যকে নষ্ট করছে বা ধ্বংস করছে। দেয়ার ওয়াজ এ টাইম ওয়েন মোস্ট অফ দ্য পিপল এক্সচেঞ্জ ইনফরমেশন থ্রু লেটার্স বাই মেইল, বাট নাও উই প্রেফার এ টেলিফোন কল অর এ মোবাইল SMS ইনস্টেড অফ রাইটিং লেটার্স। একটা সময় ছিল মানুষ মানুষকে চিঠি লিখত, মানুষ মানুষকে বাসায় দেখা করতে যেত, কথা বলতে যেত, কিন্তু এখনকার সময় আর তা হচ্ছে না। দেখা যাচ্ছে একটা সামান্য টেলিফোন কল বা একটা সামান্য SMS দিয়ে আমরা শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে ঈদের সময় আগে ঈদ কার্ডের একটা ব্যাপার ছিল, ঈদ কার্ড দেওয়া হতো একজন আরেকজনকে, কিন্তু এখন গণহারে একই SMS সবাইকে পাঠিয়ে দেওয়া হয়, তাই না? তাহলে এই জিনিসগুলো আমাদের ঐতিহ্যকে অনেক সময় কী করে, নষ্ট করে বা ধ্বংস করে। আমাদের যে চিঠি লেখার যে স্বভাব, যে গুণ, হ্যাঁ, এই জিনিসটা আসলে দিন দিন টেলিফোন এবং মোবাইল ফোনের ব্যবহারের কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই সাথে অ্যাবসেন্স অফ নন ভার্বাল কিউস। নন ভার্বাল কিউস রিভিল দ্য এক্সাক্ট মেসেজ হিডেন ইন দ্য মাইন্ডস অফ দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার, বাট ইন টেলিফোন কনভারসেশন ইটস নট পসিবল টু অবজার্ভ দিস কিউস। হেন্স টেলিফোন ইগনোরস দ্য ইম্পর্টেন্স অফ নন ভার্বাল কমিউনিকেশন। আচ্ছা, আরেকটা কথা যেটা আমি প্রথমেই বলছিলাম যে আমরা যখন একজন আরেকজনের সাথে কথা বলি, একজন মুখে বলছে যে হ্যাঁ কেমন আছেন, ভালো আছি, কিন্তু তার মুখে কোনো হাসি নেই। সে কথা বলছে খুবই বিরক্তি, তার চেহারার মধ্যে একটা বিরক্তির ভাব ফুটে উঠেছে, তার মানে মানুষের কিছু এক্সপ্রেশন আছে যেটা তার কথায় প্রকাশ পায় না, কিন্তু তার মুখভঙ্গিতে প্রকাশ পায়। তার চোখের দিকে তাকালে, তার মুখের দিকে তাকালে, তার অঙ্গভঙ্গি, তার বাচনভঙ্গি, তার অ্যাটিটিউড, এই জিনিসগুলো আসলে যেটা নন ভার্বাল কমিউনিকেশন, যেটা মুখে উচ্চারিত হচ্ছে না, কিন্তু এই জিনিসগুলো ধরা পড়ে তার নানান রকম
আচরণের মাধ্যমে, হ্যাঁ, যেটা আসলে যখন আমরা সরাসরি কথা বলি তখনই একটা মানুষ একটা কথা কেন বলছে, কীভাবে বলছে, সে কি মন থেকে বলছে নাকি বলার জন্য বলছে, আমরা কিন্তু বুঝে ফেলি। তো টেলিফোন ব্যবহার করলে, টেলিফোনের মাধ্যমে কমিউনিকেশন করলে আসলে সেই জিনিসটা বুঝার কোনো উপায় থাকে না। সেই সাথে আরও বেশ কিছু সমস্যা আছে, সেটা হলো নাকি ল্যাক অফ ডকুমেন্টেশন। টেলিফোনের কারণে কি করা যায় না, তথ্য সংরক্ষণ করা যায় না। ইন টেলিফোন কনভারসেশন মেসেজ ইজ সেন্ট অর রিসিভড ওরালি অ্যান্ড ইট ইজ নট রিটেন অর রেকর্ডেড। যেহেতু এটা মৌখিকভাবে আদান প্রদান হয়, কোনো কিছু লিখিত হয় না, কোনো কিছু দলিল আকারে থাকে না, সো দেয়ার ইজ নো অর লেস স্কোপ অফ প্রডিউসিং টেলিফোন টকিং বিফোর কোর্ট অ্যাজ ডকুমেন্ট ইফ দেয়ার ইজ নো রেকর্ডিং সিস্টেম উইথ দ্য টেলিফোন। যদি কথা রেকর্ড করা না হয় তাহলে কিন্তু পরবর্তী সময়ে আমি যদি কোনো আইনি জটিলতায় পড়ি তাহলে আমি কিন্তু কোনো কিছুকে দলিল আকারে দেখাতে পারবো না, কারণ কোনো কিছু এখানে রেকর্ডেড থাকে না বা কোনো কিছু লিখিত আকারে থাকে না। তাহলে এই ডকুমেন্টেশনের একটা অভাব থেকে যায়, যে কেউ যে কোনো কথা বলে সেই কথাটি আবার অস্বীকার করে ফেলতে পারে। সেই জন্য বলা হচ্ছে যে ল্যাক অফ ডকুমেন্টেশন, সেই সাথে নো লিগ্যাল বেস। ওরাল মেসেজ ডাজন্ট হ্যাভ এনি লিগ্যাল বেস ইফ ইট ইজ নট রেকর্ডেড ডিউলি। যদি রেকর্ড করা না হয় তাহলে কোনো মৌখিক কথার আসলে কোনো ভিত্তি থাকে না। ইন টেলিফোন কনভারসেশন দেয়ার ইজ নো ডকুমেন্ট অফ টকিং অ্যান্ড ফর দিস রিজন ইট ইজ নট লিগ্যালি অ্যাপ্রুভড অর অ্যাকসেপ্টেড। কেউ মৌখিকভাবে একটা প্রতিশ্রুতি দিল কিন্তু দুদিন পরে সে সেটা অস্বীকার করতে পারে যে না, আমি তো এরকম বলিনি, আমি তো ওরকম বলেছিলাম, ঠিক আছে। তাহলে এই যে একটা সমস্যা থাকতে পারে যে কোনো লিগ্যাল বেসিস থাকে না। সেই সাথে লিঙ্গুইস্টিক প্রবলেম হয়, লিঙ্গুইস্টিক প্রবলেম মে বি মোর অ্যাকিউট ইন টেলিফোন কনভারসেশন ইফ বোথ দ্য পার্টিস হ্যাভ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। আছে না যে নোয়াখালীর মানুষ এক অ্যাকসেন্টে কথা বলে, বরিশালের মানুষ আরেক অ্যাকসেন্টে কথা বলে, চিটাগাংয়ের মানুষ অন্য অ্যাকসেন্টে কথা বলে। তাহলে এই যে ফোনে কথা বললে অনেক সময় কি হয় যে আমরা অনেক সময় অনেক কথা বুঝি না ফোনে, ওভার ফোন কথা বলে, হ্যাঁ কি বলেছেন, একটা কথা দুইবার জিজ্ঞেস করা যায়, তিনবার তো জিজ্ঞেস করা যায় না, মানে অনেকের কথা জড়িয়ে যায় বা ফোনের কথাটা আসলে স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। তাহলে এই ধরনের সমস্যা কিন্তু টেলিফোন কনভারসেশনে হতে পারে। আর সবশেষ হলো ল্যাক অফ টাইম অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য মেসেজ। ইন টেলিফোন কনভারসেশন দ্য কলার অ্যান্ড দ্য রিসিভার বোথ আর টু প্রডিউস অ্যান্সার ইনস্ট্যান্টলি উইদাউট মাচ থিঙ্কিং। যেহেতু এটা স্বল্প সময়ের একটা যোগাযোগ, টেলিফোনের কথাবার্তা খুব বেশি সময়ে দীর্ঘায়িত হয় না, তাহলে যিনি কথা বলছেন এবং যিনি উত্তর দিচ্ছেন দুজনকেই আসলে খুব দ্রুততম সময়ের মধ্যে উত্তর দিতে হচ্ছে, কেউই খুব বেশি চিন্তার সময় বা সুযোগ পাচ্ছেন না। একটা কথা ভালোভাবে বোঝার আগেই নিজের মতো করে একটা উত্তর দিয়ে দিলেন, অর্থাৎ এখানে মেসেজটা প্রপারলি বোঝার মতো সময়ের অভাব থাকে, ঠিক আছে। ডিউ টু টাইম ল্যাক অর হারিস দ্য পার্টিস মে নট গেট এনাফ টাইম ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য মেসেজ অ্যান্ড দাস ইট ক্রিয়েটস কনফিউশন অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং আফটারওয়ার্ডস। দেখা যায় ফোনে আমরা কথা বলে ফেলি কিন্তু ফোন রাখার পরে চিন্তা করে আসলে কী বলেছিল যেন, এটার উত্তর কি এটা হবে আমি যেটা বলে দিলাম, মানে অনেক সময় আমরা কিন্তু কথাটা ধরতে পারি না, আমাদের ব্রেইনে জিনিসটা চিন্তা করে তারপর তো উত্তর দিতে হবে, কিন্তু টেলিফোন আমাকে সেই সুযোগটা দেয় না। সে খুব দ্রুততম সময়ের মধ্যে উত্তর চায়, যে কারণে প্রকৃত মেসেজটা না বুঝেই অনেক সময় মানুষ কী করে ফেলে, উত্তর দিয়ে ফেলে। তাহলে এই ছিল টেলিফোন কনভারসেশনের অসুবিধা। এর আগে আমরা জানি